আইতে সাল যাইতে সাল, তার নাম বরিশাল। বরিশালের নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। কিংবদন্তি থেকে জানা যায়, পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাত, আর শাল গাছ থেকেই বরিশাল নামের উৎপত্তি। আবার কেউ কেউ দাবি করেন, পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায়, গির্দে বন্দরে ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল। ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বরিশল্ট বলতো। আবার অনেকের ধারণা, এখানকার লবণের দানাগুলোর আকার ছিল বড় বড়, আর তাই বলা হতো বরিশল্ট। পরবর্তীতে এ শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামের উৎপত্তি হয়েছে। এছাড়াও আমরা এই বরিশালকে বাকলা চন্দ্রদ্বীপ হিসেবেও চিনে থাকি। বাংলার ভেনিস খ্যাত বরিশাল জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল লাকুটিয়া জমিদার বাড়ি, দুর্গাসাগর দিঘি, গুঠিয়া মসজিদ, ভাসমান পেয়ারা বাজার, সাতলা সাপলা গ্রাম, বিবির পুকুর, ব্রজমোহন কলেজ, জীবনানন্দ দাসের বাড়ি, অক্সফোর্ড মিশন গির্জা, বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল বিশ্ববিদ্যালয়, শ্রেতপদ্ম পুকুর, মুকুন্দু দাসের কালীবাড়ি ও শেরে বাংলা জাদুঘর। চলুন জেনে নেই বরিশালে কিভাবে আসবেন। বাসে বা সড়কপথে, সড়কপথে ঢাকা থেকে বরিশাল আপনি 6 থেকে 8 ঘন্টায় পৌঁছে যাবেন। প্রতিদিন ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত গাবতলী বাস টার্মিনাল থেকে বেশ কিছু বাস বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। বেশিরভাগ বাস পাটুরিয়া ঘাট অতিক্রম করে বরিশাল যায়, আবার কিছু কিছু বাস মাওয়া ঘাট অতিক্রম করে বরিশাল যায়। ঢাকা থেকে আগত বাসগুলো বরিশালের নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে থেমে থাকে। বাস ভাড়া এসি বাসের জন্য 700 টাকা এবং নন এসি বাসে 500 টাকা এবং লোকাল বাসগুলোতে 200 থেকে 300 টাকার মধ্যে। নৌপথে বা লঞ্চের মাধ্যমেও আপনি ঢাকা থেকে বরিশাল আসতে পারবেন। লঞ্চগুলো রাত 8টা থেকে 9টার মধ্যে ছাড়ে, সবগুলোই ছাড়ে সদরঘাট থেকে। এর মধ্যে সুন্দরবন 7-8, সুরভি 8, পারাবত 11, কীর্তনখোলা 1-2 লঞ্চগুলো অনেক ভালো। লঞ্চগুলো বরিশাল পৌঁছায় ভোর 5টার দিকে। লঞ্চ ভাড়া ডেকে 150 টাকা, ডাবল কেবিন 1600 টাকা, ভিআইপি 4500 টাকা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বরিশাল জেলার সাক্ষরতার হার 61.2%। এছাড়াও 2011 সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা 23,24,310 জন। জেনে নেই বরিশালের আয়তন ও অবস্থান। উত্তরে চাঁদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলা, দক্ষিণে ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলা, পূর্বে লক্ষ্মীপুর, ভোলা জেলা, মেঘনা নদী এবং পশ্চিমে ফিরোজপুর, ঝালকাঠি ও গোপালগঞ্জ জেলা অবস্থিত। এরকম আরও মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।